আজকের পর্বটা একটু বেশি স্পেশাল হতে চলেছে। আজকে কলকাতার জাগ্রত জীবন্ত কন্যারূপে পূজিতা মা কালী, মা শ্যামসুন্দরী দর্শন করাবো আপনাদের সকলের জন্য। এভাবে খুব সহজেই পৌঁছাবেন মাতৃমন্দিরে। কোথা থেকে ডালা সংগ্রহ করবেন, ডালা সামগ্রীতে কি কি দেবেন, অবশ্যই সব কিছু জানাবো একেবারে ডিটেলসে। মায়ের দর্শনে আসা ভক্তরাই মা যে জীবন্ত তার প্রমাণ পেয়েছেন বহুবার। কেউ শুনেছেন নূপুরের আওয়াজ, কেউ পেয়েছেন আবার শিশুরূপী মায়ের দর্শন। মায়ের মিষ্টি মুখের হাসি দেখেই অনেকের জীবনের নানা সমস্যার সমাধান হয়েছে খুব সহজেই। প্রতিদিনই দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের দরবারে হাজির হচ্ছেন বহু পুণ্যার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যথেষ্ট ভাইরাল মায়ের বিভিন্ন পূজোর রীতিনীতি। প্রচুর ক্রিয়েটার আসেন, তাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে আজকের এই ভিডিও। দেবী মায়ের পুষ্পাঞ্জলি, মায়ের ভোগ আরতির এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে তুলে ধরব আপনাদের সকলের জন্য। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সম্পূর্ণ নিখরচায় মন্দির দর্শন এলেই আপনারাও পেয়ে যাবেন দেবী মায়ের ভোগ প্রসাদ। শ্যামসুন্দরী কালীমায়ের মন্দির দর্শনের এ টু জেড আপডেট আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের জন্য শেয়ার করছি। শুরু করছি মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ব্লগ, মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। নতুন এক দিন, নতুন এক অভিযান। আজকের গন্তব্য জাগ্রত শ্যামসুন্দরী কালীমায়ের মন্দির। এই মন্দিরের লোকেশন নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, শিয়ালদা বা হাওড়া থেকে কিভাবে ইজিলি পৌঁছবেন আজকের পর্বে সব ক্লিয়ার করে দেবো। হাওড়া থেকে শুরু হচ্ছে আমাদের জার্নি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে মা গঙ্গাকে দর্শন করতে করতে এগিয়ে চলেছি জাগ্রত কালীমায়ের মন্দিরের উদ্দেশ্যে। বাসের আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি। হাওড়া থেকে মানিকতলা হয়ে কেষ্টপুরগামী 12C/2 বাস বেস্ট হবে আপনাদের জন্য। বাসটা বেশ ফাঁকাও থাকে এবং 15 টাকার বিনিময়ে মাত্র 40 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ইজিলি সুখা স্ট্রিট অর্থাৎ কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে পৌঁছে যাবেন। ওটাই হচ্ছে আমাদের আজকের গন্তব্য। যারা শিয়ালদা দিয়ে যেতে চাইছেন তারাও কিন্তু মানিকতলাগামী যে কোনো বাসে উঠে এই কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অথবা সুখা স্ট্রিটের এই মোড়ে আপনারা কিন্তু নামবেন। তারপরে বাস যেদিকে আপনাকে নামাবে ঠিক রাস্তা ক্রস করে আমরা কিন্তু ওপারে পৌঁছে গেলেই দেখতে পেয়ে যাবো আমাদের আজকের গন্তব্যের ল্যান্ডমার্ক দি কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অ্যাকচুয়াল লোকেশনটাও আরেকবার বলে রাখি, মানিকতলা সংলগ্ন অঞ্চলে কিন্তু মন্দির অবস্থিত। গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন সেকশনেও কিন্তু মেনশন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কলেজ থেকে মন্দির কিন্তু মাত্র 3 মিনিটের রাস্তা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওইদিকে আমরা নেমেছিলাম, এদিকে হচ্ছে কিন্তু কলেজ, আর কলেজের ঠিক বাঁ দিকে 30 সেকেন্ড এলে কিন্তু এই গলি আপনারা পেয়ে যাবেন। উপরে সেট করা রয়েছে, বাঁ দিকে আমার মা দাঁড়িয়ে রয়েছেন আজকে আমার সফর সঙ্গী, এবং পেছনেই দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কলকাতার জীবন্ত কালীমা কন্যারূপে পূজিত হওয়া মা কালীর একটি ছবি, যাতে ভক্তকুল বুঝতে পারেন যে এই পথেই এগিয়ে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব কালীমায়ের মন্দির, যা 2 মিনিট এগোব। এবং ডান দিকে ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু আর একটি ছোট্ট মন্দির, জয় মাতা আদি। এবং আমরা এগিয়ে যাচ্ছি এই গলি ধরেই, বাঁ দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডালির সামগ্রী বিক্রির দোকান রয়েছে এবং এখানে কিন্তু একবারে টাটকা জবা ফুল, এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবেন অনেক দোকান পেয়ে যাবেন। আমরা একটি ছোট্ট দোকানে দাঁড়িয়েছি, ভাইয়ের কিন্তু অস্থায়ী দোকান, এখান থেকেই নিচ্ছি আমরা পুজোর সামগ্রী নিয়ে এসেছি। শুদ্ধ একটা পদ্ম ফুলের আমার ইচ্ছে ছিল, এই ভাইয়ের কাছ থেকে পদ্ম ফুল কিনে নিলাম। আপনারা কিন্তু পুজোর ডালির সামগ্রী আশেপাশের বিভিন্ন দোকান থেকে পেয়ে যাবেন। জাস্ট মন্দিরের কিন্তু খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, ঠিক ডান দিকে যদি আমরা বেঁকে যাই তাহলেই কিন্তু মন্দিরে পেয়ে যাবো। এখানে দারুণ সুন্দর একটি লেখা রয়েছে একটা স্লেটে, এখানে বিনা পয়সায় জুতো রাখুন। এটাই হচ্ছে কিন্তু অব্যবসায়ী মানসিকতা, যেটা কিন্তু মন্দির চত্বরে থাকাটা ভীষণ জরুরি। এবং এই গলি দিয়ে শেষ প্রান্তে পৌঁছে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের আজকের গন্তব্য, মায়ের দর্শন হবে। তার আগে কিন্তু আমাদের এখানে কিন্তু যে পুজোর সামগ্রী সেটা জমা দেওয়ার কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু জমা দেবো। আমরা কিন্তু মায়ের জন্য চকলেট এনেছি, চকলেট কেন এনেছি অবশ্যই জানাবো গল্প। এবং রেখেছি চাল এবং তার সাথে কলা, যেটা মায়ের জন্য কিন্তু প্রধান নৈবেদ্য, এবং পদ্মফুল যেটা এখনই কিনেছি। মা কিন্তু এখানে কন্যারূপে পূজিত হয়, সুতরাং মায়ের পছন্দের সামগ্রী একটা বাচ্চার যা যা পছন্দ সেগুলো দিয়ে কিন্তু মাকে পুজো দেওয়া হয়। আপনারা কিন্তু মায়ের জন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কস, বিশেষত ফ্রুটি এবং বিভিন্ন রকমের চকলেট সেগুলো কিন্তু নিয়ে আসতে পারেন যদি আপনাদের মনের ইচ্ছে থাকে। এবং এখানে কিন্তু মায়ের প্রধান নৈবেদ্য আবার বলছি চাল এবং কলা, এটাই কিন্তু পুজো দেওয়ার ঘর ছিল। এবং জাস্ট সোজা এগিয়ে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর অপেক্ষা হচ্ছে না, অনেক দিন ধরে আসার ইচ্ছে রয়েছে, জয় মা শ্যামসুন্দরী। এবং এখানে কিন্তু মন্দিরের ওপেনিং ক্লোজিংয়ের টাইম দেওয়া রয়েছে, এবং জাস্ট মন্দিরের বাইরে থেকেই কিন্তু মাতৃদর্শন করা যাচ্ছে, জয় মা। মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আপনাদের সকলকে দেখাচ্ছি মা শ্যামসুন্দরী দিব্য দর্শন আজকের পুরো পর্ব জুড়ে।
মন্দিরের মূল গর্ভগৃহের একটু ডিটেলসে দর্শন করাই আপনাদেরকে। নিচেই রয়েছেন কিন্তু নবগ্রহ বেদী, এবং নবগ্রহ বেদীর ওপরেই কিন্তু বিরাজমান মা শ্যামসুন্দরী, কলকাতার জীবন্ত কালীমা এবং কন্যারূপে পূজিত হওয়া সদা হাস্যময় যে মায়ের মুখ, সেই শ্যামসুন্দরী মা। বাঁ দিকে রয়েছেন জগন্নাথ দেব, ডান দিকে রয়েছেন সরস্বতী মা। জয় মা শ্যামসুন্দরী। করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। যারা মায়ের দর্শনের জন্য বা পুজো দেওয়ার জন্য আসেন তারা মঙ্গলবার বা শনিবার এলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সেদিন একটু ভিড় বেশি হয়, সুতরাং সপ্তাহের অন্যান্য দিন আপনারা কিন্তু আসতে পারেন, প্রতিদিনই মন্দির খোলা থাকে। জাস্ট মন্দিরে ঢোকার ডান দিকে কিন্তু মায়ের পাদুকা যুগল এবং একটি ত্রিশূল দেখতে পারবেন, এখানে কিন্তু গোলাপ ফুলের মালায় সুসজ্জিত ত্রিশূল রয়েছে, এবং তার পাশে কিন্তু মন্দিরের মূল অফিস, ভেতরে কিন্তু প্রার্থনা গৃহ রয়েছে, এবং এখানে কিন্তু একটা বোর্ডে লেখা থাকে যে অন্ধকার অমাবস্যার ডেট এবং সময় কখন হয়। অন্ধকার অমাবস্যার গল্প আপনাদেরকে বলবো যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, তাই জন্য দুদিক থেকে পাখার বন্দোবস্ত করা রয়েছে এবং পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে মন্দির চত্বরে। জাস্ট মাকে দর্শন করে এগিয়ে গেলাম ভোলানাথের দর্শনের উদ্দেশ্যে। মন্দির প্রাঙ্গণে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, আপনারা কিন্তু সেখানেও পুজো দিতে পারেন। হর হর মহাদেব। মন্দিরের সামনে যেমন দেবী দর্শন করার সামান্য জায়গা রয়েছে, মন্দিরের ঠিক পাশেই কিন্তু একটা ছোট্ট রুম রয়েছে যেখানে কিন্তু আপনারা বসে নিরিবিলিতে এক মনে দেবী দর্শন, দেবীর প্রার্থনা আরাধনা করতে পারবেন। অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা। বেলা যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা ততই বাড়ছে, একদম কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষজন পর্যন্ত সকলে এসেছেন মাতৃ দর্শনের জন্য। মাকে ভক্তি ভরে ডাকলে মা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন, এরকম নানান অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে এই মন্দির। যারাই আসছেন চেষ্টা করছেন মায়ের ছবি, মায়ের হাসি মুখের ছবি নিজেদের মোবাইল বন্দী করার, অনেকেই নিজেদের আত্মীয় পরিজনকে ভিডিও কলে দেখাচ্ছেন মায়ের হাসি মুখ যাতে সকলের মঙ্গল হয়। দেবী মায়ের সামনে কিন্তু ভক্তবৃন্দরা বসে রয়েছেন, সকলে কিন্তু ভোগ আরতি দর্শনের জন্য অপেক্ষা করছেন। মায়ের পায়ের ফুল যদি আপনারা চান যে কোনো মন্দিরের সদস্যকে বলবেন, তারাই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। ক্রমেই 12টার কাছাকাছি হচ্ছে, ভিড় কিন্তু বেড়েই চলেছে পর্যায়ক্রমে। ঘড়ির কাঁটা এখন 11:50 কাছাকাছি, পুষ্পাঞ্জলির পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, সকলের হাতে কিন্তু গঙ্গাজল দিয়ে দেওয়া হচ্ছে। মন্দিরের সামনে যত বিপুল পরিমাণ মানুষজন রয়েছেন প্রত্যেকে কিন্তু অপেক্ষা করেছিলেন এতক্ষণে অঞ্জলি দেওয়ার জন্য, এবং ভেতরের ঘরেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, এবং এরপরে কিন্তু এসে পৌঁছে গেছে জবা ফুল, এরপরেই শুরু হচ্ছে কিন্তু পুষ্পাঞ্জলি এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের সামনে। পুষ্পাঞ্জলির পরেই কিন্তু ভোগ প্রসাদের জন্য লাইন দেওয়া শুরু হয়, এবং দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যে রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছি অর্থাৎ মূল এন্ট্রি পয়েন্ট দিয়ে কিন্তু মানুষজন ভোগ প্রসাদ নেওয়ার জন্য ঢুকবেন, সুতরাং আপনারা অঞ্জলি দিয়ে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মন্দির চত্বরে আসবেন প্রত্যেকেই ভোগ প্রসাদ পাবেন, ভোগ প্রসাদের জন্য কিন্তু কোনো রকম কোনো মূল্য দিতে হয় না। মন্দিরের ভেতরের ঘর থেকে দেবী দর্শন আপনাদের সকলের জন্য। এরপরে কিন্তু দেবী মায়ের ভোগ অঞ্জলির পালা, দেবী মাকে ভোগ নিবেদন করা এবং তারপরে অঞ্জলি হবে। ঠাকুর মশাই উপস্থিত হয়েছেন এবং আজকে অন্নভোগ রয়েছেন, খিচুড়ি ভোগ প্রসাদ এবং তার সাথে কিন্তু ফল মিষ্টি সব কিছু দিয়ে দেবী মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। একেবারে এক্সক্লুসিভ কভারেজ মন্দিরের অভ্যন্তর থেকে আপনাদের সকলের জন্য। Thank you.
ধ্বনি, উলুধ ধ্বনি, জয় মা শ্যামা সুন্দরী ধ্বনিতে মুখরিত হয় পুরো মন্দির চত্বর। মাকে ভোগপ্রসাদ নিবেদনের পর সেই ভোগপ্রসাদ নিয়ে যাওয়া হয় মহাদেবের কাছে এবং মহাদেবের কাছে অন্নভোগ সমর্পণ করে আবার কিন্তু সেবায়েত মহাশয় ফিরে আসেন মায়ের মন্দির চত্বরে এবং তারপরেই শুরু হয় কিন্তু আপামর দর্শনার্থীদের জন্য ভোগ গ্রহণের পর্ব। এটা কিন্তু এই 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু ভোগ গ্রহণ শুরু হয়ে যায় এবং তারপরেই কিন্তু মাকে সুন্দর করে কিন্তু পাখার হাওয়া বা পাখার বাতাস দেওয়া হয় এবং সকল ভক্তদের উদ্দেশ্যেও কিন্তু সেই মায়ের আশীর্বাদ বর্ষিত হয়। এরপরে কিন্তু দুপুরবেলার মতো এই মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 4টার সময় দর্শন হবে মায়ের। ভক্তরা কিন্তু আজকে দুপুরের মতো শেষ দর্শন করে নিচ্ছেন দেবী মায়ের, এরপরেই কিন্তু মূল কপাট বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত ভক্তবৃন্দরা এর পরে এসে পৌঁছেছেন তারা কিন্তু দেবী মায়ের কপাট ছুঁয়ে প্রণাম সেরে নিচ্ছেন। প্রথমে একবার পুষ্পাঞ্জলি হয়, ভোগ নিবেদনের পরে কিন্তু আবারও একবার পুষ্পাঞ্জলি হয় সকল পুণ্যার্থীদের জন্য। এখন কিন্তু ভেতরে যারা রয়েছেন তাদের সবাইকে ভোগপ্রসাদের লাইনে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে এবং বাইরে কিন্তু ভোগপ্রসাদের লাইন দেখতে পাচ্ছেন। ভেতরের সকল পুণ্যার্থীরা বাইরে বেরিয়ে যাওয়ার পর মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে কিন্তু ভোগপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হবে প্রত্যেক দর্শনার্থীর জন্য। মন্দিরের সামনের অংশ একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে, পাতা কিন্তু স্ট্যাক করে রাখা হয়ে গেছে অলরেডি, গেট খুলে দেওয়া হয়েছে। এরপর একে একে দর্শনার্থী কিন্তু আসবেন ভোগপ্রসাদ গ্রহণের জন্য। প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে যারা মন্দিরে মায়ের জন্য কাজ করে চলেছেন এবং মন্দিরের দেবী মাকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগপ্রসাদ আসছে দেখাচ্ছে আপনাদেরকে। অলরেডি কিন্তু ফল এবং মিষ্টি চলে এসেছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, দেবী মায়ের ভোগ দেখাচ্ছে আপনাদের সকলের জন্য এক্সক্লুসিভ কভারেজ। দারুণ সুন্দর তৃপ্তি পাচ্ছে আজকের ভিডিও বানিয়ে, দেখাচ্ছি খিচুড়ি রয়েছে প্রথমে, তারপরে একটি সবজি, তারপরে মিষ্টি এবং তারপরে রয়েছে কিন্তু ফলমূল। মন্দির কমিটির লোকজনরা সব কিছু আয়োজন কমপ্লিট করলে দেখতে পাচ্ছেন এক এক করে লাইন বাই লাইন মেনটেন করে কিন্তু প্রত্যেককে প্রবেশ করানো হচ্ছে ভোগপ্রসাদ গ্রহণের জন্য। সুন্দর করে মায়ের টিকা দেওয়া হচ্ছে, মায়ের ভোগপ্রসাদ দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে অত্যন্ত সাবধানের সাথে কিন্তু ভোগপ্রসাদ পরিবেশন করা হচ্ছে। অনেকে শারীরিক বিভিন্ন সমস্যা থাকে দেখতেই পারছেন, যাদের কোনোরকম কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। এই দৃশ্যগুলো দেখে সত্যিই মন কিন্তু জুড়িয়ে যায়, প্রত্যেকের আন্তরিকতা, প্রত্যেকের কথাবার্তা, ব্যবহার সব কিছু কিন্তু একবারে নিখুঁত, অত্যন্ত সুন্দর। আপনারা সকলে দর্শন করুন, এখানে লাইন দিয়ে ভোগপ্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু বাবার যে মন্দির রয়েছে তার ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে তার আশেপাশে ছোটো ছোটো রুম রয়েছে সেখানে বসেও খেতে পারেন। অনেকে বাড়ির বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষের জন্য পার্সেল নিয়ে যেতে চান ভোগপ্রসাদ, কিন্তু মন্দির চত্বরে কিন্তু পার্সেল দেওয়া হয় না। আবারও বলছি, আপনারা এখান থেকে খিচুড়ি ভোগপ্রসাদ পাতায় করে নিয়ে যাবেন, মন্দির প্রাঙ্গণের বাইরেই দেখবেন কিন্তু কন্টেনার বিক্রি হচ্ছে যেখানে কিন্তু ভোগপ্রসাদ পাতা থেকে কন্টেনারে ঢেলে আপনারা বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। মন্দিরের ইতিহাস, কিছু অলৌকিক ঘটনা জেনে নেব মন্দিরের সেবায়েতের মুখ থেকেই। একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলাতে খেয়েছিলেন, তাই এখানে সকল ভক্ত মাকে চাল কলা দিয়ে ভোগ দেয়। মহলের পুণ্যলগ্নে মায়ের যিনি পুরোহিত ছিলেন উনি বাজার করতে যান, এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো, অনেক দিন ধরে আমি কিছু খাইনি। সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে, আমাদের যিনি সেবায় মানে পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম,
বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও চলে যায়। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবারে অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে দিল, দেখে সত্যিই মা নেই। আর যিনি শিব ঠাকুর মায়ের পায়ের নিচে, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকি আবার কিছুক্ষণ পরই ছুমছুম করে নূপুরের আওয়াজ হয় পুরোহিতের পেছন থেকে, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আছে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলের দিবি নামে। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মহানাকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটি পা কলা দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনোবাসনাই পূর্ণ করে। আর মায়ের মন্দিরে কয়েকটি বৈশিষ্ট্য আছে, ওর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো মাকে একবার দর্শন করলে একান্ন পীর দর্শন হয়। আর দ্বিতীয়, মাকে যখন আপনারা দর্শন করবেন তখন মায়ের বেদের নিচে দেখবেন নটি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার একটি বিশেষ কারণ আছে। আমাদের মানব জীবনে অনেক রকম সমস্যা ইত্যাদি, দোষ নানান গ্রহদোষ ইত্যাদি, আমাদের যত দুঃখ কষ্ট সবই গ্রহ চক্রান্তর জন্যেই। আবার এই গ্রহদোষ কাটানোর জন্য অনেক রকম তাবিজ কবচ, পাথর মাদুলি এইসব ধারণ করতে হয়, কিন্তু সবার তো এইগুলো ধারণ করার সামর্থ্য হয় না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়, মানে কোনোরকম পাথর কবচ কিছু লাগে না। কেবল 28টা শনিবার মাকে দর্শন করতে হয়, মাকে পুজো দিতে হবে না, কেবল মাকে দেখে যাবে। মাকে যদি মন প্রাণ দিয়ে আপনি বলতে পারেন মা আমার কষ্ট দূর করো, মা অবশ্যই আপনার কষ্ট দূর করবে। জয় মা শ্যামসুন্দর। ভিডিও শেষের পূর্বে সদা হাস্যময়ী কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর দর্শন আরেকবার সকলের জন্য আজকের পর্ব জুড়ে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সকলের জন্য। কেমন লেগেছে আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শ্যামসুন্দরী।